আসসালামু আলাইকুম। তো আপনারা থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন, আজকে আমি আনবক্সিং করতে যাচ্ছি রিয়েলমি নার্জো 50 মোবাইল ফোন। তো মোবাইল ফোনটা আসলে আমি ইউটিউবিং করার জন্য কিনেছি। তো মোবাইল ফোনটার সাথে কি কি থাকে সব কিছুই আমি আপনাদেরকে দেখাই দিব, আর মোবাইল ফোনটার দাম কত এটাও আমি আপনাদেরকে বলে দিব ভিডিওর শেষে। তাই সম্পূর্ণ ভিডিওটাকে দেখুন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। তো চলেন ভিডিওটা শুরু করা যায়। এটা হইতেছে আমাদের মোবাইলের বক্স। তো এটা আমি আগে থেকে কেটে রাখছি, এখন এটা আনবক্সিং করব। তো এটা খোলার পরে আমরা এমন একটা বক্স পেয়ে যাব। তো দেখি বক্সটার ভিতরে কি আছে। বক্সটার ভিতরে মোবাইলের একটা ব্যাক কভার আছে আর মোবাইলের কাগজপত্র আছে। তো এগুলো আমরা সাইডে রেখে দিব আর তারপরে দেখব কি কি আছে। তো এটা হইতেছে আমাদের মোবাইল। তো আমরা এটা সাবধানে বের করে নিব। মোবাইল ফোনটা বের করার পরে আমরা সাইডে রেখে দিব, তারপরে দেখব আর কি কি আছে। তো এটার ভিতরে আমরা একটা পেয়ে যাব চার্জার, মোবাইল চার্জ দেওয়ার চার্জার। তো এটা আমরা সাইডে রেখে দিব আর মোবাইলটা আপনাদেরকে দেখাবো। তো এটা হইতাছে আমাদের মোবাইল। তো এটার পিছনে আমরা তিনটা ক্যামেরা পেয়ে যাব। মেন ক্যামেরা যেটা ওইটা হইতাছে গিয়ে 50 মেগাপিকচারের, আর সামনের ক্যামেরা হইতাছে 16 মেগাপিকচার। তো এটা দিয়ে আমরা ফটোগ্রাফি করতে পারবো। যারা নাকি আমরা মোবাইল দিয়ে ফটোগ্রাফি করতে যাই তারা এটা অবশ্যই নিতে পারি। ভালো একটা মোবাইল, এটা আমরা অবশ্যই নিতে পারি মোবাইল দিয়ে ফটোগ্রাফি করার জন্য। আর এটার দাম হইতেছে গিয়া 19,999 টাকা। তো কিছু টাকা আমাদের ভাইয়া ডিসকাউন্ট দিছিল, তো আমরা এটা নিছি গিয়া 19,500 টাকা দিয়া। আর ভাইয়াটা খুবই ভালো, সাথে একটা হেডফোন দিয়ে দিছে। আর সব থেকে বড়ো কথা হলো, মোবাইল কিনতে গিয়ে আমি এমন একটা মানুষের সাথে পরিচয় করলাম যার নাকি ব্যবহার অনেক ভালো। যার কাছ থেকে আমি মোবাইলটা কিনছি ওই ভাইয়াটার ব্যবহার অনেক ভালো। তো আজকের ভিডিও এতটুকুই। যারা নাকি আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন।